অ্যাপ্লিকেশন স্যাংশন তে কিন্তু টাকা ঢুকে গেছে আঠেরো হাজার টাকা প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কম স্কলারশিপে আবেদন করেছ তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কম স্কলারশিপের টাকা এই মুহূর্তে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে গেছে আর দেরি নয় কিভাবে বুঝবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢুকে গেছে প্রমাণ তোমাদের বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো এবং বলে তুমি বুঝবে তোমার টাকা অ্যাকাউন্টে ঢুকছে এবং কতটা ঢুকবে কি অ্যামাউন্ট পরিমাণ ঢুকবে এ কিভাবে করবে সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর স্কলারশিপ সম্বন্ধে কোনো তথ্য জানতে চাইলে সরাসরি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রাম আইডি এখানে দিয়ে দিলাম সবার প্রথমেই বলে রাখি তোমরা অনেক এরকম ছাত্রছাত্রী আছো যারা স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপে আবেদন করেছো এবং আবেদন করার পর এই মুহূর্তে তোমরা অপেক্ষা করছো কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কত টাকা অ্যাকচুয়ালি অ্যামাউন্ট ঢুকবে তো তোমাদের জন্য সুখবর যে এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ মেট কাম স্কলারশিপের টাকা ঢুকতে শুরু হয়েছে তোমরা অনেকেই বলবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল বারোই জানুয়ারি থেকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা ঢুকতে শুরু করবে কিন্তু এখন কেন এখন তো ও ডিসেম্বর মাস তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি বাস্তবটা এটাই এই মুহূর্তে আমার নিজের এক স্টুডেন্ট যে এই মুহূর্তে কলেজে ভর্তি হয়েছে উচ্চ মাধ্যমিক আউট করে সেই স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা টাকা ঢুকে গেছে তোমরা সকলেই জানো তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হয়েছো তোমরা আর্টস নিয়ে ভর্তি হলে কিংবা কমার্স নিয়ে ভর্তি হলে প্রত্যেক মাসে হাজার টাকা অর্থাৎ বারো মাসে টোটাল বারো হাজার টাকা পাবে আর যারা বিএসসি অর্থাৎ সায়েন্স নিয়ে ভর্তি হয়েছ তোমরা কিন্তু বারো মাসে আঠেরো হাজার টাকা পাবে সেই আঠেরো হাজার টাকা একবারে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে স্বামী বিবেকানন্দ কম স্কলারশিপের আর ইতিমধ্যে তার ঢুকেও গেছে কিছু স্টুডেন্টদের এবং তোমাদেরও মেবি ঢুকতে চলেছে কিছু দিনের মধ্যেই এ অ্যাকচুয়ালি কীভাবে বুঝবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সবার প্রথম কিন্তু তোমাকে তুমি যে অ্যাপ্লিকেশন বা অনলাইনে আবেদন করেছি সেই অনলাইনে ট্র্যাক অ্যাপ্লিকেশনে তোমাদের চলে যেতে হবে তোমাদের অনলাইন আবেদনের সম্পূর্ণ তথ্য এখানে দেখতে পারবে একই সাথে নিচে স্ট্যাটাসে লেখা থাকবে অ্যাপ্লিকেশন স্যাংশন অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশন সেটাকে মঞ্জুর করা হয়েছে এ তোমার আবেদনকে স্বীকার করা হয়েছে এবং পাশে ব্যাকেটে তোমরা দেখতে পারবে যে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্ডস অর্থাৎ তোমার যে স্কলারশিপের টাকাটা সেটা তোমাকে প্রেরণ করে দেওয়া হয়েছে এবং তারপরেই তোমরা দেখতে পারবে তোমার যে ফোন নাম্বারটা স্কলারশিপে আবেদন করার সময় দিয়েছিলে সেই ফোন নম্বরে কিন্তু একটা এস চলে আসবে এই রকম একটা এস আসবে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হবে তোমার অ্যামাউন্ট অর্থাৎ তুমি যে কোর্সের জন্য আবেদন করেছো সেই কোর্সের যদি হয় অর্থাৎ তুমি যদি মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করো সেক্ষেত্রে তুমি অ্যামাউন্ট পাবে বারো হাজার টাকা এবং তুমি যদি উচ্চ মাধ্যমিকের পর আর কলেজের জন্য আবেদন করো সেক্ষেত্রে সায়েন্স হলে বললাম আঠেরো হাজার টাকা এবং যদি আর্টস বা কমার্সের হও সেক্ষেত্রে বারো হাজার টাকা এ এবং গ্র্যাজুয়েশনের পর অন্যান্য কোর্সের ক্ষেত্রে আলাদা তো রয়েছে তোমার যে অ্যামাউন্টটা তুমি ব্যাংকে ব্যাঙ্কে পাবে সেই অ্যামাউন্টটা উল্লেখ করে কিন্তু তোমার ডেট পরিষ্কারভাবে দেওয়া হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তিন তারিখে আমার যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টদের অ্যাকাউন্টে কিন্তু আঠেরো হাজার টাকা স্কলারশিপের দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের প্রত্যেকের জন্য সুখবর বারোই জানুয়ারি না অর্থাৎ তিন তারিখ থেকেই কিন্তু তোমাদের স্কলারশিপের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে পুরো গোটা ইউটিউবের মধ্যে প্রথম হয়তো তোমাদের এই সুসংবাদ জানালাম তো এক্ষেত্রে তোমরা কারা আবেদন করেছো এবং কারা টাকা পেয়ে গেছে এবং কারা স্কলারশিপের এই টাকার জন্য ওয়েট করে রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও এক্ষেত্রে তোমরা অবশ্যই মাথায় রাখবে তোমাদের যখনই এরকম এস আসবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে স্কলারশিপে এবং সেক্ষেত্রে তোমরা ব্যাঙ্কের স্টেটমেন্ট কিন্তু দেখতে পেয়ে যাবে যেরকমটি স্টুডেন্টটা এখানে পাঠিয়েছে যে আঠেরো হাজার টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে কালকেই ঢুকেছে আমি আজকে কনফার্ম হলাম তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ একজনের না তিনজনের তিনজন আমার স্টুডেন্টের টাকা ঢুকে গেছে এবং আমার স্টুডেন্টের এক বন্ধুরও টাকা ঢুকেছে আর এখনো পর্যন্ত তোমরা যারা টাকা পাওনি কিংবা এস এম পাওনি তারা সরাসরি কিন্তু তোমাদের অনলাইন পোর্টালে গিয়ে তোমরা চেক করতে পারো যে এরকম লেখা নিচে স্ট্যাটাসে দেখাচ্ছে কিনা অ্যাপ্লিকেশন স্যাংশন পাশে ব্যাকেটে তোমরা দেখতে পারবে যে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্টস অর্থাৎ তোমাদের স্কলারশিপকে মঞ্জুর করা হয়েছে কিনা তোমাদের যে টাকা অ্যামাউন্টে সেটা তোমাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা তারপরে তোমাদের মেসেজ আসলেই তোমরা বুঝে যাবে যে তোমাদের টাকা অ্যাকচুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে শিডিউল করা হলো ওর পরের দিনকে গিয়ে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করো তোমার অ্যাকাউন্টে তোমার টাকা তোমরা দেখতে পারবে এবং যারা পেয়েছো তোমাদের অসংখ্য অভিনন্দন এবং যারা পাচ্ছ তাদেরকেও অভিনন্দন যারা পেয়ে গেছো এই টাকাটা পড়াশোনার কোন ক্ষেত্রে তোমরা খরচ করতে চাইছো কিভাবে এই অ্যামাউন্টটাকে তোমরা কাজে লাগাতে চাইছো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে বা অন্য কোনো কাজে লাগাতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও যে স্কলারশিপের টাকা কীভাবে তোমরা খরচ করতে চাইছো তো প্রত্যেকের জন্যই অল দ্য বেস্ট তো আজকের মতো এটুকুই প্রত্যেকে ভালো থেকো আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই সুখবরটি প্রত্যেকে জানতে পারে কারণ প্রথম তোমাদের মাঝে সমস্ত তথ্য তুলে দিলাম তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত